নাসর ইয়ানসুরুম নসরা ইয়ানসুরুম ফাআলা নাসর ফাআলা ইয়াফআলুম নসরা ইয়ানসুরুম নসরা ইয়ানসুরুম ফাআলা আরবি ভাষা সবচই গুরুত্বপূর্ণ বিষয় জানতে যাচ্ছে আলহামদুলিল্লাহ কাসিয়াত আবওয়াব বা ইসুল আবু আবি বাবের বলি। যার মাধ্যমে আমরা অর্থের রূপান্তর জানব ইনশাল্লাহ তার আগে আপনারা যারা মনসাইব এখনও ভালো করে পড়েননি তারা তারা মনে করবেন আপনাদের জীবনের শেষ চিকিৎসা অথবা মনে করবেন আপনার ক্যান্সারের কেমোথেরাপি দেওয়া হচ্ছে এরপরে আপনি বাঁচলে বাঁচতেও পারেন না বাঁচলে নাও বাঁচতে পারেন কারণ যতই আপনার আরবি ভাষা মাতৃভাষা হোক তারপরেও যদি আপনি এই বাপগুলো এই ওজনগুলো না জানেন তাহলে আপনি আরবি পড়তে পারবেন না অবশ্যই না অনেক আরবিদেরকে দেখেছে তারা শব্দটা পারে কিন্তু ঠিকমতো এরা জবর জের পেশ দিতে পারে না তাহলে আমরা যে সবাই জানি কম বেশি আমরা কিন্তু সবাই পড়েছি এখানে তাই না বাবা আমরা জানি নাসোরা এনসুরু এই হিসাবে আমরা বাবের নামই করণ করেছি কি নাসরা এনসুরু আমরা বলি এটা কোন বাব আমরা সবাই বলি নাসরা এনসুরু বাব আসলে এটা ভুল আসলে এটা ভুল যাদের ভাষা আরবি যাদের মাতৃভাষা আরবি বা আরবি গুলোতে বা আরবি বইগুলোকে তারা ওজনটা দিয়েছেন এভাবে বলেন ফালা আমরা জানি নাসরা ও আসলে ফালা ইয়েফৌলুম আরবিরা জানি ফালা ইয়েফৌলুম আমরা জানি নাসোরোয় এনসুরুম তাহলে নাসরো এনসুরুম বাপ বললে বুঝবে না এমনটা নয় কিন্তু তারা পচলন তাদের কাছে কোনো জনটা পচলন ফালা ইয়েফলুম কারণ আমরা জানি পৃথিবীতে তিনটা অক্ষর ছাড়া কোনো দিন ফেল হতে পারে না আর এই ফালাটা মাঝি আর পৃথিবীর প্রত্যেকটা ফেলই। হয় সেটা মাঝি হবে না সেটা মজা হবে তো ইয়াফা আলু এতদিন কেন বললেন আসলে ফালা ইয়াফ আলুটা ফাতাহায়ু থেকে ব্যবহার হয় বলে আইন মাতে জবর দিয়েছেন কিন্তু পৃথিবীর প্রথম ওজন প্রথম বাব প্রথম মন সাহেবের পরা তার নাম কি বাবা ফয়ফান মন সাহেব যেহেতু আইন কালেমা নিয়ে কথা বলে এই হেতু সেই হেতু তাই ফলে ও বাবা ও সোনা মনে রেখো গো এই মাঝের আইন কালেমাতে জবর আর এই যে মজারের আইন কালেমাতে পেশ এটা হচ্ছে পৃথিবীর এক নাম্বার ওজন আরো চিনে কি হিসাবে ফালা ইয়্যাফলু আমরা জানি কি হিসাবে কেউ যদি না লিখে ফালা ইয়ফলু লেখে তাহলে তারটা সঠিক হবে এবং বেশি সঠিক হবে আর আমরা যেহেতু উপমহাদেশে আরব বিশ্ব নয় বিশেষ করে ভারত পাকিস্তান আফগানিস্তানেও পড়ানো হয় আপনার হচ্ছে মিজান মূলত তো এগুলোতে বিশেষ করে এগুলোতে আমরা এটাকে কি হিসাবে জানি বাবা না তাহলে দেখেন আমরা শুধু এখন থেকে জানবো আইনকালে মায় জবর হচ্ছে নাকি জের হচ্ছে নাকি পেশ হচ্ছে তাহলে এই জায়গাতে আমরা প্রথম ওজন জেনে ফেললাম ফলা এর কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা আস্তে আস্তে জানব আমরা কি জানি ফালা ইয়াফউলুর বড় বৈশিষ্ট্য হচ্ছে সরল সোজা হওয়া কোনো জিনিস সহজ হওয়া পৃথিবীর যেই কাজী সহজ যেই শব্দ বেশি সহজে উচ্চারণ সেই শব্দটা এই দরজা এই ওজনে আসবে যার উচ্চারণ যত কি হবে বাবা সহজ হবে যেমন নাসর শুরু উচ্চারণটা অনেক সহজ নয় এই জন্য এই ওজনে সবচাইতে বেশি ব্যবহার হয় যে উচ্চারণ যত বেশি সহজ সেই উচ্চারণ তত বেশি এই বাব এই ওজনে ব্যবহার হবে এই ওজনে ব্যবহার হবে তার মানে একটা হচ্ছে না এনসুর উচ্চারণে সহজ কোন দরজা দিয়ে ঢুকছে বাবা ফায়লা ইয়া ফাউল ইনশাল্লাহ আমরা জানবো অনেক জানবো কিন্তু হাজার হাজার বা করে পড়তে হবে অতএব পড়ার চাইতে কাজে কম কথা কথা বেশি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে হোম বড় হবে এটা যেমন সত্য কুসুম কুমারী দাস জীবন আনন্দ দাসের মা একটা মেয়ে মানুষ লেখেছে তাই না কিন্তু আমাদের জাতীয় কবি কি লেখেছেন কথাই যে পাকা নয় কাজে সে ঠন ঠন কথাই যে পাকা হয় কাজে সে টন টন কথাতেও হতে হবে কাজও তো হতে হবে আর কথা আর কাজের মিল হলে সে হবে মুমিন আর কথা আর কাজের মিল না হলে সে হবে মুনাফিক তাহলে আমরা মুমিন হব চলেন আমরা প্র্যাকটিক্যাল করব ফালাইফআলুম ফালাইফআলুম আমরা জানি নাসরা আমরা জানি নাসরা ইয়ানসুরুম আরো বিরা জানে ফালা আমরা জানি ফালাইফআলুম ফালাইফআলুম তাহলে জীবনের প্রথম ওজনের আপনারা কি মনে রাখবেন বাবা মাঝির আইন মাতে জবর বলেন মোজারের আইন কালে পেশ পেশ ফাআলা ইয়া ফাউলুম জানে yani fa'ala yaf'ulu Alhamdulillah fa'ala বলবেন যে উস্তাদজি বেশি মাস্তানি দেন না আমাদের বইগুলোতেও তো মিজানের বইয়ে লেখা আছে যে নাসরা এন শুরু বড় ফালা হে কিন্তু আমাদের কাছে পরিচিতি পেয়ে গেছে নাসারা এন শুরু আর ফালা হে তলে পড়ে গিয়েছে ওই তলানিকে আমরা আবার জিয়ে উঠাতে চাই অধপতনের অতল তলে তলিয়ে যাওয়া হতে আমরা আবার জাগরিত করতে চাই তাই আমরা বলি বলেন আমরা জানি না আইনসুরুম আমরা জানি নাসরা আইনসুরুম আরবিরা জানে ফালা ইফউলুম আরবিরা এখন আমরা জানি ফালা ইফউলুম এখন আমরা